আজকে আমি করব ময়দার পুলি পিঠে। তার জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কেজি মতন, আর আছে খেজুরের গুড় 1 বাটি, এখানে আছে চিনি, লবণ আর সাদা তেল। সাদা তেল দিয়ে ভাজবো, তার জন্য সাদা তেলটা নিচে, আর এখানে আছে নারকেল কোড়া। ময়দাটা প্রথমে মেখে নেব, তার জন্য দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ চিনি। আর দেবো 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়ে ভালো করে মেখে নেব ময়দাটা। এখানে আছে আমার প্রায় 1 কেজি ময়দা। অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। একবারে জল দিয়ে দেবো না, নরম হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। হয়ে গেছে আর ময়দাটা মাখা, ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। কড়াইতে গুড়টা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে গুড়টা দিয়ে একটা পুর তৈরি করে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে হয়ে এসছে এটা আমার। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এবার পুরটা। নাড়ু করার মতন অত পাক দেওয়া লাগবে না, এটা মিডিয়াম করলেই হবে। ময়দাটা এবার ভালো করে আর একটু মেখে নিয়ে এবার লিচিগুলো করে নেব। লুচির মতন করে এবার বেলে নেব। শেপটা সুন্দর আসার জন্য একটা গ্লাস দিয়ে সুন্দর করে মাপ করে কেটে নেব। হয়ে গেছে আমার গোল করা, বেশ কিছুটা বেলা হয়ে গেছে আমার। এইভাবে একটুখানি সাইডে জল লাগিয়ে নিতে হবে, নালে লাগবে না। ভিতরে এবার পুরটা দিয়ে দেব। নারকেলের পুরটা দিয়েও দেওয়া যায়, সন্দেশ দিয়েও দেওয়া যায়, যার যেরকম পছন্দ সে সেরকম তৈরি করে খাবেন। এইভাবে সুন্দর করে পুরগুলো তৈরি করে নেব। কত সুন্দর হয়েছে শেপটা আমার, দেখেন রেডি হয়ে গেছে কিছুটা। এবার ভেজে নেব, তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এই পুলি পিঠেগুলো রসেও ভেজানো যায়, কিন্তু আমি এটা ভাজাই রাখছি।
ভেজে নেব সব এক এক করে। এবার এপিট ওপিট করে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। এইভাবে ভাজা পুলি কিন্তু ভালোই লাগে খেতে। হয়ে গেছে আমার ভাজা পুলি একদম রেডি।